এখন আমরা আলোচনা করব ফেইলার বিহেভিয়ার অফ শেয়ারওয়ালার, অর্থাৎ শেয়ারওয়ালে যে ফেইলার হয় সেটার বিহেভিয়ারটা কেমন সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। এটা হচ্ছে একটা সিলিন্ডার ওয়াল, এখানে যে কটা ওয়াল দেখানো হয়েছে, তো এই ওয়ালে যখন বেন্ডিংটা অ্যাপ্লাই করা হবে বা বেন্ডিং অ্যাপ্লাই হবে, তখন এই যে এই জোনটা হবে হচ্ছে কম্প্রেসিভ জোন আর এটা হবে হচ্ছে টেনসাইল জোন। আর যদি এই বেন্ডিংটা সে রেজিস্ট করতে না পারে তখন এখানে ফেল হবে, আর এই ফেলের নাম হবে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন্থ ফেলার অফ দ্য কনক্রিট, আর এই জোনে যে ফেলটা হবে সেটার নাম হচ্ছে টেনসাইল স্ট্রেন্থ ফেল অফ দ্য স্টিল, অর্থাৎ এখানে স্টিলের কারণে ফেলটা হবে, আর এখানে ফেল যদি হয় তখন সেটা কনক্রিটের কারণে হবে। যদি সে বেন্ডিং রেজিস্ট করতে পারে তাহলে তো এটা কোনো ফেল হবে না। এরপরে যখন শেয়ার ফোর্সটা অ্যাপ্লাই করা হবে, তো শেয়ার ফোর্স অ্যাপ্লাই হলে যদি ফেল করে দুইভাবে ফেল হতে পারে, একটা হচ্ছে হরিজেন্টাল শেয়ার ফেলার আর একটা হচ্ছে ভার্টিক্যাল শেয়ার ফেলার। তো হরিজেন্টাল শেয়ার ফেলারটা হচ্ছে এই হরিজেন্টালি শেয়ার ফোর্স আসলো, তো এখানে আমরা অনেকগুলো স্ট্রিপ কল্পনা করি, তো এখানে প্রত্যেকটা স্ট্রিপে প্রত্যেকটা জোনে শেয়ার তৈরি হবে। তো সাপোজ বোঝানোর জন্য আমরা এই জায়গাটা নিয়ে কথা বলি, যে এই যে সারফেস, এই প্লেনে এই সারফেসের এরিয়া যেটা শেয়ার ফোর্স ডিভাইডেড বাই এই সারফেস এরিয়া যেটা পাবো সেটা হচ্ছে শেয়ার স্ট্রেস। তো এইখানে যে শেয়ার স্ট্রেসটা ডেভেলপ হবে শেয়ার ফোর্সের কারণে, এই শেয়ার স্ট্রেসটা যদি সে রেজিস্ট করতে না পারে তখন সে এভাবে ফেল করবে হরিজেন্টালি। আর শেয়ার ফোর্সের কারণে যে ফেলটা হয় এটা খুবই ডেঞ্জারাস একটা ফেলার, কারণ এটা কোনো ওয়ার্নিং ছাড়াই ফেল করে ফেলে। আর এরপরে যেটা আছে যে ভার্টিক্যাল শেয়ার ফেলার, এখানে যদি আমরা এই ভার্টিক্যালি অনেকগুলো স্ট্রিপ কল্পনা করি বোঝার জন্য, তো এখানে দেখা যাচ্ছে যে এইভাবে হরিজেন্টালি শেয়ার ফোর্স তৈরি হচ্ছে, হওয়ার পর এখানে কিন্তু এইভাবে মুভমেন্ট হচ্ছে। তো এই মুভমেন্ট হওয়ার ফলে এখানে যে শেয়ার স্ট্রেসটা তৈরি হচ্ছে, এই হরিজেন্টালি শেয়ার স্ট্রেস এবং ভার্টিক্যালি শেয়ার স্ট্রেস এই দুইটার ভ্যালু অলমোস্ট সেম, একটু প্রিসিশন থাকতে পারে, আমরা এত কমপ্লিকেট করব না ব্যাপারটা। তো এইখানে যে এই যে ভার্টিক্যাল যে শেয়ার ফেলার হওয়ার সম্ভাবনা থাকতেছে, যার কারণে আমাদেরকে ভার্টিক্যালি এবং হরিজেন্টালি দুইভাবেই বোথ ওয়েতে রেনফোর্সমেন্ট প্রোভাইড করতে হবে। ভার্টিক্যালি যে রেনফোর্সমেন্টটা থাকবে, যে স্টিলটা থাকবে, সেটা শেয়ার ফোর্সও রেজিস্ট করবে, আর এক্সিয়াল যে ফোর্সটা আসবে উপর থেকে সরাসরি সেই ফোর্সটাও সে রেজিস্ট করবে। আর হরিজেন্টালি যে স্টিলটা থাকবে সেটা মূলত হচ্ছে শেয়ার ফোর্স রেজিস্ট করবে, আর ভার্টিক্যালি যে স্টিল ওটা বেন্ডিংও রেজিস্ট করবে। আর এই যে দুই এন্ডিং যে জোন, এই দুই এন্ডে আমরা যে স্টিলটা প্রোভাইড করি এটা মূলত কাজ করবে হচ্ছে ফ্লেক্সুরাল হিসেবে, আর এর মধ্যে যে হরিজেন্টাল এবং ভার্টিক্যাল যে স্টিলটা থাকবে সেইটা কাজ করবে হচ্ছে শেয়ার ফোর্সের জন্য এবং বেন্ডিংয়ের জন্য।